হারুন ভাই, এখন আমরা হারুন গেটওয়ে ভাই, রিট্রিটে ছেড়ে দিয়েছি আজকের মতো, আর চলে এসেছি সাঁচি মিউজিয়াম। এখান থেকে সাঁচি স্তূপ, আর তারপর স্তূপ থেকে হচ্ছে গিয়ে উদয়গিরির গুহা, উদয়গিরির গুহা থেকে হেলিওডোরাসের, আর তারপর হেলিওডোরাস থেকে বিদিশা, বিদিশা থেকে ভোপাল। তো এই হচ্ছে কাউ ক্যাচার, এখানে গরুরা ধরা পড়ে, এরম ভাবে ঢুকতে হবে এখানে। হ্যাঁ, তো বন্ধুরা, এই হচ্ছে স্যার জন মার্শাল হাউস, মানে একজন কোন সাহেব যার নাম জন, স্যার জন মার্শাল, তারই সুন্দর প্যাগোডাটা তো বাড়ি। পেছনে একটা মসজিদও আছে যেখানে আমাদের হারুন ভাই যান, আর এইটা হচ্ছে গিয়ে মিউজিয়াম। এখানে একটা মূর্তি রয়েছে, মূর্তিটা কি রে বাবা, রোমান নাকি গ্রিস নাকি বোঝা যাচ্ছে না, দেখা যাবে। এই হচ্ছে আমাদের টিম, কালকে টিকিট হয়, কাল যা নেই পায়া এসে নেই, ওটা কালকে তারিখ চেঞ্জ। ও, দুটো লোকজন আসছে, দুটো বাচ্চা একটা বাবা। ব্যাপারটা হচ্ছে যে গেটওয়ে রিট্রিটে অনেক লোকজন ছিল, আরও আমাদের ছাড়াও অনেক ফ্যামিলি, তাদের চিটার চ্যাটার আর বাচ্চাগুলোর খেলাধুলোর চিৎকারের আওয়াজ শুনতে শুনতে রেস্টুরেন্টে বসে ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার ভালোই হচ্ছিল আমাদের। কিন্তু এখন আমরা একমাত্র একদিনের জন্যই সাঁচির ওই হোটেলটায় উঠেছি, যে আজকেই আমরা চলে এসেছি সাঁচি স্তূপের পাশের এই সাঁচির মিউজিয়ামে। হ্যাঁ, কি বলছো? প্লিজ, কেন বলছো, এর আগে একবার বলেছো নাকি? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, কোনো ব্যাপার না। তো বন্ধুরা, এখন আমরা এই অদ্ভুত পথটা দিয়ে হাঁটছি, কেউ বললে বিশ্বাস করবে না যে আমরা মধ্যপ্রদেশের একদম মাঝখানের একটা জায়গায় এসে পৌঁছেছি, কারণ পথটা অনেকটা শান্তিনিকেতনের মতো। মধ্যপ্রদেশের 6টা বড় শহরের মধ্যে কাঠবেড়ালি, হ্যাঁ, ভীমবেটকাতেও একটা কাঠবিড়ালি দেখেছিলাম। এই যাই, আরেকটা 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 দাঁড়া 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 দাঁড়া।